জিএনআরসি ছয়মাইল শাখাত এই বিশ্ব মেগিরোগ দিবস উপলক্ষে আমি এটি প্রথমতে আমি এখন রিফেক্টরি ইপিলেপসি ক্লিনিক বিশেষভাবে মেগিরোগসক চিকিৎসা করার কারণে প্রতি বুধবারে এখন ক্লিনিক আরম্ভ করেছো আর এই ক্লিনিকর লগতে রোগী সকলের কারণে আমি এটা প্যাকেজ এই দিবসত আমি ঘোষণা করেছো। এই প্যাকেজত রোগীর কারণে যে রেজিস্ট্রেশন ফিজ থাকে বা চিকিৎসকর পরামর্শ যেটা ফিজ থাকে সেই ফিজটো এই প্যাকেজত ইনক্লুড থাকিব, লগত হিমোগ্লোবিন, র্যান্ডম ব্লাড সুগার, ক্রিয়েটিন আর ইলেক্ট্রো এনসেফেলোগ্রাম যত আমি ইইজি রেগুলার ইইজি বলে কো এই প্যাকেজট আমার উপলব্ধ থাকিব। আর এই প্যাকেজটা আমি 2700 টাকাত আমি ধার্য করেছো। ইয়ার লগতে আমি এই রোগী সকলের সুবিধার অর্থে জিএনআরসি ছয়মাইল শাখারপর আমি এটা হেল্পলাইন নাম্বার ঘোষণা করেছো। এই হেল্পলাইন নাম্বারটি হল 6901224562 আর এই নাম্বারত অসমৰ যিকোনো ঠাইরপর ফোন করলে মিগি রোগের বিষয়ে জানিব বিচারিলে জানিব পারিব বা আমার চিকিৎসকর ওসরত পরামর্শ লব বিচারিলেও তার বিষয়ে ডিটেইলস জানিব পারিব। মিগি রোগের লগত পানির সম্বন্ধ আছে, এটা হট ওয়াটার এপিলেপসি বা রিফ্লেক্স এপিলেপসি বলে কোয়া যায়, যেটা আমার দক্ষিণ ভারতত বহুত দেখা যায়। 2 বা 3% লোকর গরম পানি ব্যবহার করার লগেলগে তেখেতকর রিফ্লেক্স হয়ে পেলে রিফ্লেক্স এপিলেপসি হয় আর মিরগি রোগের আক্রান্ত হয়। কিন্তু এজন যদি মিরগি রোগের আতঙ্ক আক্রান্ত হয়ে থাকা রোগী এজনক আমি পানির ওসর যাওয়া মানা করো, কেলে কেতিয়াবা যদি দরবর মিস করে যায় তেতিয়া সেই তেখেতে পানিত পড়ি ল মৃত্যুকালীন হব পারে। গরম পানিটাই আপনার ব্রেইনের যে রিফ্লেক্স এপিলেপসি বলে কোয়া যায় সেইটা স্টিমুলেট করে দিয়ে। ঠান্ডাদিনের জুই ক্ষেত্র থাকলে ঠান্ডাদিনের জুই যদি তেতিয়া মানুষজনের কিবা এপিলেপসি হয় তেতিয়া জুয়ে আপনার হেৰি ডাইরেক্টলি করে নিদিয়ে। মিগি রোগের বিষয়ে সকলে কম বেশি মানে শুনেছো, মিগি রোগ হচ্ছে এক মগজুরপর হওয়া এক অস্বাভাবিক অবস্থা যত এজন মানুষ হঠাৎ ঢলি পড়ে ছটফটাবলে ধরে বা হাত ভরি আছাড়ে হাত ভরি কুমার করে আনে আর এই খুব কম সময়ের বাবে থাকে, 1 মিনিট বা 2 মিনিটের কারণে থাকে। মূল বিশেষকে কবলে দিয়া হয়েছে যে স্টিগমার উপর যে মিগি রোগটা আজিও আমার সমাজত কেন ধরনের চুয়া হয় আপনাদের আচরিত হব জানি। খ্রিস্টপূর্ব 400 শতিকাতেই মহান গ্রীক চিকিৎসক হিপোক্রেটিসে এই রোগটুক একটা মগজুর রোগ বলে চিহ্নিত করে থাকে গেছিল 400 শতিকাতেই। আর আজি 2023 চনের নভেম্বর মাহ আজিও আমার সমাজত এই রোগক দেহভূতরপর আরম্ভ হয়েছে। এই ধরল কোনোবাই নিজে নাটক করেছে, কোনোবাই পূর্বজন্ম পাপর ফলত হয়েছে, কোনোবাই ধরল কয় ইয়া বাহিরা হওয়া লাগিছে বা এই ধরনের কথা এটাও প্রচলিত হয়ে আছে। এজন সংবাদকর্মী বন্ধুৱে অলপ আগত কৈছে এইটো খুচৰে নেকি, এই রোগটো কোনো ধরনের নুখুচরে, এই সংক্রামক বেমার নহয়। কিন্তু আমার সমাজত আজিও যদি কোনোবাজন রোগক মিগি রোগের আক্রান্ত বলে গম পায় হেয় চকুরে চায়, অবজ্ঞা চাউনীরে চায় আর যেন সমাজের আন নর্মেল মানুষখিনি আন সাধারণ মানুষখিনির তুলনায় যে এজন বেলেগ পৃথক এজন সেই হেয় জ্ঞানটা আজিও আমার সমাজ প্রচলিত হয়ে আছে। আজি এই 2023 চনতো গোটে পৃথিবী সমানে সমানে গোটে সকল ক্ষেত্রতে আগবাহিছে, কিন্তু এই মিগি রোগের ক্ষেত্রে কেউ ইমান পিছপরি আছে এই সচাকে ভাবিবলগীয় কথা, মন করবলগীয় কথা। আপনাদের জানি আচরিত হব যে বিখ্যাত বিখ্যাত বহু কেজন লোক যা ইতিমধ্যে মিগি রোগের আক্রান্ত হয়েছিল তার ভিতর মানে কেজন নাম কব বিচার, স্যার আলেকজেন্ডার, দস্তয়েভস্কি, প্রখ্যাত সক্রেটিস, লেনিন, লিওনার্দো দা ভিঞ্চি কে আদি করে ভারতের যদি সেলিব্রিটি চাই ঋতিক রোশনলৈকে কোন কোন এই রোগত আক্রান্ত হওয়া নাই, কিন্তু তেওঁলোকৰ জীৱনটো কত আর আমার সমাজ আমি সমাজক হেয় জ্ঞান করা মানুষখিনি কত, কোন কোনে তেওঁলোক আমার সেই মানুষখিনকে বা আমাকে পৃথক, আমাকেতো তেওঁলোক বহুত উপর মানুষ আজি দেশত পৃথিবীর নাম থৈ গল, কিন্তু তারপিছতো আমি তেওঁলোকক হেয় চকুরে চাওঁ, তারপিছতো আমি তেওঁলোক অবজ্ঞা চাউনীৰে চাওঁ বা তেওঁলোকৰ বিয়া বাৰুৰ ক্ষেত্রে আমি তেওঁলোকৰ কথা লুকুৱাবলৈ চেষ্টা করো। কোনোবা যদি ছোৱালী যদি বিয়া এই রোগটো মিগি রোগত আক্রান্ত হৈছে বা কোনোবাজন ল'ৰা যদি মিগি রোগত আক্রান্ত হৈছে তো লুকুৱায়, কিহৰ কাৰণে লুকুৱায় যে সেই রোগটো গম পালে হয়তো সেইবোৰ বিয়া নাপাতিব পাৰে, সেইখন বিয়া নহবও পাৰে, যাৰ ফলত কি হয় ঔষধ খোৱাটো বন্ধ কৰি দিয়ে। ঔষধ খোৱা বন্ধ কৰাৰ পিছত তেওঁলোকৰ হঠাৎ এই রোগটো আৰম্ভ হৈ পেলাই মাৰাত্মক পৰিস্থিতি সৃষ্টি হয়, গতিকে এই রোগটো লুকুৱাৰ কথাই নহয়,
দুইখন ঘরে দরা ঘরিয়ে হোক বা কয়না ঘরিয়ে হোক দুইখন ঘরে যে সমিল মিলে এই কথা আলোচনা করে পেলায় আগবাহে তাহলে সেইখান সেইটা কেউ এনেকা গ্রুপ পুনরায় উঠবলে নাপায়। আর ইতিমধ্যে আপনি গম পায় মানে কৈছোঁ যে এই আমার সমাজের সাংঘাতিক অন্ধবিশ্বাস বুবা কিছু চলি আছে আর আমার নিজের পরিয়াল কারবার থাকলেও সে লুকাবলে চেষ্টা করে এটাও আমার এই সমাজের চলি আছে। প্রতি বছরে এই 17 নভেম্বর তারিখটো রাষ্ট্রীয় মৃগীরোগ দিবস পালন দিবস রূপে পালন করে আছে আর এই দিবস পালনের উদ্দেশ্য হয়েছে যে এই মৃগীরোগের বিষয়ে আরও অধিক সজাগতা সৃষ্টি করা। আপনি নিজেও গম পাইছে যে আমার সমাজের এতিয়াও এই কুপথাবিল চলি আছে, যেতালেকে কুপথাবিল চলি থাকবে তেতালেকে এই ধরনের আচরণ চলি থাকিব। আমার সদায় সমাজখন এক সামাজিক ব্যাধির দরেই কুঙা হয়ে থাকবে, এইটা একটা সামাজিক ব্যাধি, মৃগীরোগ আমার কারণে এটা সামাজিক ব্যাধিলে পরিণত হয়েছে, যার কারণে এইবার 17 সেপ্টেম্বর দিনটুক বিশ্ব মৃগীরোগ দিবস হিসাবে লগতে স্টিগমা স্টিগমানে হয়েছে কি হেয় জ্ঞানের প্রতি বিশেষকে গুরুত্ব প্রদান করা হয়েছে। আর এই কিন্তু মানে আপনার ওসব আহ্বান জানা বিচারি যাতে এই মৃগীরোগের আরও অধিক প্রচার হোক, ই যাতে একটা কোনো ধরনের অন্ধবিশ্বাস বা বিভিন্ন দেহভূত লগা বেমার নহয় আর এই রোগটা সম্পূর্ণভাবে নিরামূল করবো নিয়ন্ত্রণত আনব পারি তাক যাতে আরও 10 জন মানুষে গম পায় সমাজে যাতে গম পায়। আর শেষত আপনার এটাই আশা করছো আর মৃগীরোগক সকলে সমমর্মিতার চাই মৃগীরোগী সকল পরিয়ালকো বা সকলকে একটা ভাল মনোভাব গ্রহণ করে যাতে এখন সুন্দর আর পরিবর্তিত সমাজ গ্রহণ করাত আমি সকলে অংশীদার হব পারো। কিছু ক্ষেত্রে সার্জারির প্রয়োজন, এইখানে যদি প্রয়োজনীয় চিকিৎসাখিনি সময়মতে লয় আর নিয়মিতভাবে লই থাকে তেতিয়াহলে এই বেমারটি সম্পূর্ণরূপে নির্মূল করব পারি আর কন্ট্রোলও করে রাখব পারি। আমার এই মৃগীরোগের বিভিন্ন সোশিয়াল স্টিগমার সম্পর্কে মোর সহকর্মী বেদান্ত কব, এই বিষয়ত বেশি অভিজ্ঞ। এতিয়া আপনার ওসর মোর এটাই অনুরোধ, আপনাকে সংবাদকর্মী হিসাবে আমার সমাজত এটা স্প্রেড করে দিব লাগে বা আপনার মাজত এটা আহ্বান জানা উচিত সমাজক যে আপনার থ্রুদি যাতে এনেকুৱা ধরনের বেমার দেখা দিলে আমি লুকাই রখা উচিত নহয় বা আমি তেনেকুৱা পেশেন্টক আমি চিকিৎসা লবলৈ অনুপ্রাণিত করব লাগে আর যাতে সময়মতে চিকিৎসাটা পায়।